রয়্যাল এনফিল্ড। বয়স হয়ে যাচ্ছে আস্তে আস্তে। সকালে ঘুম থেকে উঠে দেখলাম রাহুল রুমে নেই। সাধারণত ভোরবেলা সকালবেলা উঠলে হয় নিচে যায়, নয় ছাদে। ওকে উইশ করতেই ছাদে এলাম। হ্যাপি বার্থডে, ভাবলাম ছাদেই হবি, ওয়েদার ভালো থাকলে তো ছাদে উঠিস। আজকে মানে দু একটা প্ল্যান ছিল, কোনো কিছুই হচ্ছে না, কারণ যা সিচুয়েশন আমরা কোনো প্ল্যান ট্যান এখন রাখিনি। ঠিক ছিল রায়চক যাবো, বাট আজকে আমি ছুটি নিয়েছি অফিস থেকে, বাড়িতেই একটু মা হয়তো রান্না করবে, বাট মা আজকে থাকবে না। গতকাল রাতে জাস্ট ঋত্বিক দ্বারা এসেছিলো, এই 12টার সময়তে একটা কেক কাটা হয়েছে। যদি আমি আশেপাশের এখন যা সিচুয়েশন সেটা আপনারা সকলেই জানেন, বিগত 8-9 দিন ধরে আমরাও জিনিসটার মধ্যে অ্যাক্টিভলি ইনভলভ হয়ে আছি, আপনাদেরও মন মেজাজ ভালো নেই। আর এরকমই একটা ঘটনা সকলে আমার আজকে জন্মদিন। অনেক মানুষই বলছেন এই মিছিলটার কী লাভ, এটা করে কী লাভ, উই ওয়ান্ট জাস্টিস, অলরেডি তো জাস্টিস হচ্ছে। কিন্তু প্রশাসনে অ্যাটলিস্ট একটা জিনিস বুঝতে হবে যে সাধারণ মানুষ এখনও বেঁচে আছে। প্রতিবাদটা করছি, আগেও গিয়ে করব, কারণ সবারই একটা উদ্দেশ্য থাকবে যাতে এই যে মোমেন্টামটা হয়েছে না, এই মোমেন্টামটাকে যদি ভেঙে দেওয়া যায়। কারণ আপনারা সকলেই জানেন যে দুর্গাপুজোর সামনে, এবং প্রতিবাদটা যদি আমরা করে যাই তাহলে কোথাও গিয়ে একটা এই দায়বদ্ধতাটা থাকবে যে বিচার দিতে হবে। কারণ আমরা জানি যে আমাদের ভারতবর্ষে আগেও হয়তো এরকম অনেক কেস হয়েছে যেই ক্ষেত্রে বিচার হয়নি। হেভি সাজ দিয়েছে, হ্যাপি বার্থডে। এই যে কি খবর, এটা ভাই গিফট, এত ও আমি তো এত গিফটই দিইনি রে, ভুলেই গেছিলাম গিফট দিতে, কেকটাই এনেছি শুধু। রাহুলের জন্য আপাতত একটা ছোটই কেক এনেছি, তার আমি এটা সাজিয়ে দিই। ক্যান্ডেল লাগবে না, কেকটা কেটে ফেল, ক্যান্ডেল আর এত রাত্রিরে দিচ্ছি না, কালকে সকালে মা বাবা ব্লু সবাই যখন জেগে থাকবে তখন একটা ছোট করে কেক কেটে সেলিব্রেশন হবে। ভালো দেখতে কিন্তু, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। আর একটা জিনিস বলতে চাই, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদের জন্য। আজকে আর আগামীকাল মিলিয়ে যে এই ব্লগটা রিলিজ হবে, আপনাদের অনেকের প্রচুর উইশ আসছে আমার ইনস্টাগ্রামে, ফেসবুকে, ইউটিউবে, হোয়াটসঅ্যাপে, এবং সেটার জন্য অনেক অনেক থ্যাঙ্কস। আপনারাও সকলে খুব ভালো থাকবেন, এবং খুব ভালো লাগলো আপনাদের এই উইশটা পেয়ে। সবাইকে হয়তো ইন্ডিভিজুয়ালি উত্তর দেওয়া সম্ভব হয়নি, বাট আই অ্যাম গ্রেটফুল টু অল অফ ইউ। এবং আসলে সত্যি কথা, ব্যাপারটা এখন কী হয় যে জন্মদিন আসলে মনে হয় যে বয়সটা বেড়ে যাচ্ছে। ছোটোবেলায় যে মজাটা হতো, সকাল থেকে এক্সাইটমেন্টটা হতো, আজকাল সত্যি কথা বলতে গেলে সেটা আর হয় না। গতকাল সুপ্রিম কোর্টের প্রথম হিয়ারিং হয়েছে, আমি আশা করব এখান থেকে একটা ভালো দিকে জিনিসটা মোড় নেবে। যদিও জানি না কী হবে সেটা আমরা জানি না নিজের, কিন্তু একটা জিনিস জানি যে আমাদের যে আন্দোলনটা হচ্ছে সেই আন্দোলনটা আমাদেরকে কিন্তু চালিয়ে যেতে হবে। আগামীকাল আমাদের সকল ইউটিউবার এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের একটা প্রতিবাদ মিছিল হচ্ছে, যেটা পাটুলির মোড় থেকে গাঙ্গুলিবাগান অবধি যাবে, সন্ধে 6টা থেকে শুরু হবে। আপনারাও যারা আমার সাবস্ক্রাইবার আছেন বা ফলোয়ার্স আছেন, ওনারা প্লিজ আসতে পারেন, আমাদের সঙ্গে জয়েন করতে পারেন, সেখানে আপনাদের সঙ্গে দেখা হবে। ব্লু এখনও ঘুম থেকে ওঠেনি, ঘুম থেকে উঠলে ওকে একটু ফ্রেশ ট্রেশ করিয়ে তারপর আমি একটু রান্না করবো, রাহুলের জন্য ইচ্ছে আছে, সময় আছে অনেক, ও এখন জিমে গেল, ফিরবে, তারপর মা কলেজ যাবে, ফিরবে, তারপর দুপুরে সবাই মিলে একসাথে লাঞ্চ করব। এমনই অবস্থা যে ওর জন্মদিনটা বুধবার পড়েছে, বাবার ডায়ালিসিস থাকে, বাবার সোম বুধ আর শুক্রবার ডায়ালিসিস থাকে, বাবার ডায়ালিসিস পড়েছে, বাবা ফিরলে সন্ধেবেলা একসাথে কেক কাটবো। রাহুল কোনোদিনই কেক কেটে বেলুন দিয়ে জন্মদিন সেলিব্রেট করতে চায় না, করেও না, বাট বিয়ে হওয়ার পর বা বিয়ের আগে থেকেও আমার সাথে, মানে আমার সাথে যবে থেকে ওর আলাপ তার পর থেকে, আমি চেষ্টা করি এগুলো করার, কেক কাটানোর, বেলুন দিয়ে একটু সাজানোর, এগুলো খুব যে পছন্দ করে তা না, বাট এখন আমার পাল্লায় পরে করে। তো আজকে একটু ইচ্ছে আছে, একটু একটা কেক অর্ডার করেছি,
ওর বাইক ওর খুব পছন্দের, তো একটা বাইকের থিমেই কেক অর্ডার করেছি, সেটাও জানে না এখনো, সেটা আর কি সারপ্রাইজ, সেটা আজকে যখন কেকটা আসবে তখন দেখতে পারবে। তো বিশেষ কিছু যা হয় বিশেষ কিছু করার যে মন আছে সেটাও নয়, আবার যাই করছি তাতে মনের ভেতরে একটা খচখচ হয়েছে, মানে এটা অনেকেই বলছে, আমি অনেকের পোস্টে দেখলাম যে সবই করছি, জীবন নর্মালি চলছে, বাট কোথাও না কোথাও মনের ভেতর ভীষণ ভারাক্রান্ত, মনটা খুব ভারী হয়ে রয়েছে, কবে যে এটা শুরু হবে জানি না। তো এরকম পরিস্থিতি কোনো দেশে হয় না, আমাদের দেশেই যে কেন হয় এটাই আমার সবথেকে বেশি খারাপ লাগে। আমি সবসময় একটু পজিটিভ থাকার চেষ্টা করি, কিছু হোপ এখনও হলেও আমি রাখি, আমার মধ্যে এখনও আশা আছে যে জাস্টিস পাওয়া যাবেই, এটা শুধু একজনের লড়াই আর নেই, আমাদের সকলের লড়াই হয়ে গেছে। বাবা হ্যাপি বার্থডে মিস করছে, বাবার আজকে ডায়ালিসিস আছে, একটু বাদে বেরোবে বাবা, অনেক থ্যাংকস, তুমিও ভালো থাকো, সুস্থ থাকো। আমি তো মেনি থ্যাংকস টু ইউ, আমার মেন ইচ্ছে যে তুমিও খুব শান্তিতে থাকো। আমি আছি শান্তিতে, ভালোতে থাকো। আমাদের আশেপাশের এখন অবস্থাটা দেখছো তো কি, এই যে দেখি আর কি হবে, মনে দুঃখ আর কি। উঠেছে কোনো মতে, চলো তুমি এবার খেয়ে নাও, ব্রেকফাস্টে খেয়ে চলো, কারণ ওখানে তো তোমার ব্রেকফাস্টের কিছু নেই, ব্রেকফাস্টে খেয়ে নাও, খেয়ে চলো, রেডি করে দেবো তোমার, একসাথে যাব। এই জিম থেকে ফিরলাম, একটু ফ্রেশ হলাম, আজকে অনেকদিন পরে একটু বেরোবো ব্লুকে নিয়ে, এখন একটু দেখি সামনে একটা কোনো জায়গাতে একটু ব্রেকফাস্টে যাবো, জন্মদিন বলেই। আর মার সঙ্গে সকাল থেকে উঠে দেখা হয়নি, মা ডাকছিল। হ্যাপি বার্থডে রাহুল। হ্যাঁ থ্যাংক ইউ, তোমার গিফট আমি পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? এনজয় তো ফিরবে কখন তুমি? ওরা 11টায় যেতে বলেছে, এক্সটার্নাল এটা তো আমার হাতে নেই না, আসলে আমার কলেজে আজকে একটা কাজ পড়ে গেছে, বাইরে থেকে এক্সটার্নাল আসবে মেয়েদের খাতা ইভ্যালুয়েট করতে, সেই জন্য আমাদের প্রেজেন্ট থাকতে হবে। আনফর্চুনেটলি রাহুলের জন্মদিন হওয়া সত্ত্বেও আমি কিছুই করতে পারলাম না, ফিরে আসবে, তখন দেখি কিছু করতে পারি। মার ডিউটি আছে, গতকাল ঠিক ছিল আজকে সকাল 10টার মধ্যে ফিরবে, বাট কালকে সেটা আবার এক্সটেন্ড হয়ে গেছে। এই ব্যাগটা নিয়ে নেবো, কি ব্যাগ না, ওকে ব্যাগ নিতে হবে না, ব্যাগটা নেবো, কোন ব্যাগ, ওই গায়ে পরার না, তো এরমই করবে কিন্তু। গাড়ির চাবিটা কোথায়? ব্লু, আগামীকাল আমি চাই যে আমাদের, মানে আমি চাইলে কিছু হবে না, সবাই আসি একসাথে, এবং যাই, এবং একটাই জিনিস বলবো, যে সকল লোকেরা বলছে যে রাস্তায় নেমে কোনো লাভ হবে না, তাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যে প্লিজ ডিমোটিভেট করবেন না, প্রথমবার সব মানুষ একসাথে ইউনাইটেড হয়েছে রাস্তায় নেমেছে একটা উদ্দেশ্য নিয়ে, মানে হেল্প করতে না পারেন কেউ ডিমোটিভেট করবেন না। কাউকে বসতে ইচ্ছে না, না আমাকে না বাবাকে, বাবাকে করে শান্তি আনি, এবার আমার পেছনে পড়েছে, জন্মদিনে আলু ভাজা বাবার জন্য, তোরও তো 14 মান্থস, খাও। ব্লু, এই ব্লু,
সাদার ওপর সাদাতে হারিয়েই গেছিস। সাদা রঙের বেডশিট তো, তুমি সাদা পরেছ, সাদার মধ্যে সাদা পরে হারিয়েই গেছে। আসলে প্ল্যান তো অনেক কিছু ছিল রাহুলের জন্মদিনের, বাট সবকিছু এক্সিকিউট করা যাচ্ছে না, কারণ এখন সিচুয়েশনটাই এরকম। এভরি ডে মানে সবসময় ফোকাসটা রয়েছে নিউজ চ্যানেলে বা কি হচ্ছে। বাবার জন্মদিনে তুমি কি দেবে? হি কি আদর করে দেবে বউ? আরেকটা প্ল্যান ছিল রাহুলের গিফট, আমি ওকে ভেবেছিলাম সানগ্লাস দেবো, বাট সেটা আর এই কদিনে গিয়ে কেনা হয়নি। কিন্তু পরে ও বলেছিল ও গাড়ির জন্য সাইলেন্সার লাগাবে, সেটাও হয়নি। এত কিছুর মধ্যে সেটাও ও বুক করেনি, গাড়ির সাইলেন্সারও হয়নি। ফাইনালি ভাবলাম আজকের দিনে কি দেবো, কিছু দেবো না সেটা তো হয় না, তো আমি ওর জন্য একটা বোটের স্পিকার এনেছি, ব্লুটুথ স্পিকার। ও গান শুনতে ভালোবাসে, গল্প শুনতে ভালোবাসে, তো আমাদের এই বাড়িতে কোনো ভালো ব্লুটুথ স্পিকার নেই যেটা চালিয়ে ও গল্প টল্প শুনবে বা গান টান শুনবে, তো সেটাই আমি ওর জন্য আজকে নিয়ে এসেছি ওর বার্থডে গিফট হিসেবে। যা যা জিনিস তুমি দেখো সব কিছু কি মুখে দিতে হবে? এটা তোমায় কেউ বলেছে? ব্লুকে স্নান করাবো, এখন স্নান করি, আপাতত খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। মা আসলে মা পায়েস করবে বললো, মাকে একটু জিজ্ঞেস করে নেবো কি কি লাগবে মায়ের পায়েস করতে। আপনারা অনেকেই আছেন যারা ছোট বাচ্চাদের খুব ভালো ভালো ব্রেকফাস্ট বানিয়ে দেন, আপনারা যদি একটু কমেন্ট করে বলেন তাহলে আমার খুব সুবিধা হয়। এই যে রাহুলের গিফট এখানে রাখলাম, এই দিকটাই রাহুলের জায়গা, একটু টেস্ট করে নিলে ভালো হতো, বাট ঠিক আছে রাহুল এসেই টেস্ট করবে। এইটা কি? এটা তুমি কি করো, কেন করো? ওই যে তোমার পেছনে তোমার খেলনা রয়েছে, হ্যাঁ হ্যাঁ, এই যে সানগ্লাসের কভার, ব্যাগ আর বই। ডাইপার হাতে দিয়ে জামা পরাতে হয় ব্লু, কি অবস্থা! ডাইপারও খেতে হবে, খাওয়ার জিনিস। দাঁতটা তো কেমন শার্কের মতো, ডাইপারটাও নষ্ট হবে। ব্লু এখন মাছ টাছও খায়, আজকে মাছ নয়, আজকে তো আমাদের মাটন হয়েছে, ওকে মাটন দেবো না, তাই জন্য ডিম দিয়ে ওর এই খিচুড়ি ভাত মতো করেছি আর আলু উচ্ছে ভাজা। খেয়ে নাও, লুকিয়ে গিয়ে আবার দেখবে। টুকি টুকি টুকি, এইমাত্র বেল বাজলো আর দুটো জিনিস একসাথে এসছে। ন্যাচারালি দুটো জিনিস একসাথে এলে আমি আর ভিডিও করতে পারিনি। এটা হচ্ছে রাহুলের কেকটা, একদম রাহুলের বাইকের মতোই দেখতে হয়েছে, গ্রিন অ্যান্ড ব্ল্যাক, রয়্যাল এনফিল্ড লেখা, যাক কেকটা আমার খুব পছন্দ হয়েছে। আচ্ছা এই ফুলটা কে পাঠিয়েছে? পিঙ্ক রোজ, রাহুলের তো ব্যাপারই আলাদা, পিঙ্ক রোজ এসছে না, আমি দেখেছি মেসেজটা, মেসেজটা পাঠিয়েছে অর্ণ। থ্যাংক ইউ অর্ণ, অন বিহাফ অফ রাহুল তো আমি থ্যাংক ইউ বলে দিচ্ছি, রাহুল তো অবশ্যই দেখবে, দেখে বলবে। মেসেজ ফ্রম দ্য সেন্টার অর্ণব পাঠিয়েছে, আপনারা ব্লগে অর্ণবকে দেখেছেন আমাদের ব্লগে, হ্যাপি বার্থডে টু রাহুল দা। এটা আমার একজন বন্ধু আছে অর্ণব, অর্ণব আমাকে দিয়েছে, মেনি থ্যাঙ্কস অর্ণব, দারুন, আই লাভড ইট। অর্ণব অ্যাকচুয়ালি রেডিও মির্চিতে আছে, আমার খুব ভালো বন্ধু হয়। এখন দুপুর হয়ে গেছে, এবার ওরা সবাই খেয়ে নিয়েছে, আমি একটু বেরিয়েছিলাম একজন বন্ধুর বাড়িতে গেছিলাম, তো আমার পেয়েছে চরম খিদে, আমি খেয়ে নেবো আজকে। জাস্ট কোনো কিছু, এখন তো এইরকম ফুড ব্লগের তো কোনো ব্যাপার নেই, কারণ সিচুয়েশানটা এখন সেরকম নেই, জাস্ট মাটন হয়েছে। অ্যাকচুয়ালি আমার প্রত্যেকবার যখন জন্মদিন হয় ছোটোবেলা থেকে, এটা অ্যাকচুয়ালি একটা নিয়ম যে মা এ বানায়, পায়েস বানায়, এবং একটু হলেও আমি সেটা খাই। তো মা পায়েস বানাবে, এবং এটা কিন্তু ছোটবেলা থেকে হয়ে আসছে। এই যে মাটন, জন্মদিনে প্রতিবার পায়েস আর মাটনটা হয় প্রত্যেক বছর, মানে ছোটবেলার থেকে না, ছোটবেলার থেকে খুব ছোটবেলায় তো মাটন খাবার কোনো এ ছিল না, বাট হয় এখন ইদানিং অনেকদিন হলোই হচ্ছে। কি করছিস? এটা আদর খাচ্ছে, থামলি খাচ্ছে, আদর খাচ্ছে, আদর খাচ্ছে, আদর খাচ্ছে, কি করবে আর কত? ওই দেখো, ওই দেখো, ওই দেখো, দেখেছো দুষ্টু, নকুল দানাগুলো ব্যবহার করে নাও একটু, ঠিক আছে, আরো
এই দুধটা সবাই ফুটতে বসিয়েছি, এখন দুধটা কমবে, একটু ঘন হলে চালটা দেব, তেজপাতাটা দিই। আসলে দুধের একটা ব্যাপার কি, দুধ জাল হোক না হোক কলা যাতে ধরে না যায় তার জন্য তোমার কন্টিনিউয়াস নেড়ে যেতে হবে। হ্যাঁ, দুধের তো সবসময় দাঁড়িয়ে থাকতে হয় পায়েস করতে গেলে, এটাই তো প্রবলেম পায়েস। এই কেকটাই অর্ডার দিয়েছিলি আমাদের বাইকটার মতো। ও, আমি দেখিনি আগে, রয়্যাল এনফিল্ড। ও আচ্ছা, মানে এটা অতটা সুন্দর শেপটা হয়নি, বাইকটা ফন্ডেন্ট দিয়ে বানানো তো। কি দিয়ে বানাও? ফন্ডেন্ট। ফন্ডেন্টটা কি? এই সুগার কোটিং আর কি, উপরটা খেতে পারবে, বাইকটা এডিবল। চিনির থেকে জল ছেড়েছে, ওইজন্য বেড়ে গেছে আওয়াজ। এক্ষুনি জলটা টেনে গেলেই এবার একটুখানি দিচ্ছি নিচে, দেখো মিষ্টিটা ঠিক আছে। ছোটোবেলার থেকে আমার একটা জিনিসই রাহুলের জন্মদিন বললে মনে পড়ে, অগস্ট মাসে জন্মদিন, রাহুল জুন মাস থেকে শুরু করতো। আমার গিফটটা কী হবে, কী গিফট দেবে, কী হবে, মানে সে ব্যতীত ব্যস্ত। মানে বোঝাই যায় যে মানুষের ছোটবেলা তো চিরকাল থাকে না, বেশি শব্দটা হয় না, ঠাক শব্দ হচ্ছে। মাংস তো হয়েছে, সবুজ রঙের সেটার আদলে বানানো। মাকে দিয়েছিস খাইয়ে? বাবার আসলে আজকে ডায়ালিসিস দিয়ে ফিরতে অনেক দেরি হয়েছে এবং বাবা প্রচন্ড ক্লান্ত হয়ে গেছে, ওই ঘরে শুয়ে আছে। সেটা যেতে হয় দেখিস, ওকে ব্লুটুথ স্পিকার না? হ্যাঁ, মা তো টাকা দিয়েছে। ও, ব্লুটুথ স্পিকার মার্শাল তো ইনস্ট্যান্ট আনতে পারিনি, এনে দেবো পরে। এই যে, থ্যাংক ইউ। গল্প শুনিস, অসাধারণ হয়েছে। তা ঠিক, আমি পায়েস করেছিলাম, রাহুলকে একটুখানি পায়েস খাইয়ে দিই। পায়েসটা প্রত্যেকবার হয়,
ছোটবেলা থেকেই মাটনটাও বানিয়েছে মা সকালে, বানিয়ে কলেজ গেছে। বয়স হয়ে যাচ্ছে আস্তে আস্তে, আমরা এখন যাচ্ছি, বাট আই হোপ এই সময়টা পেরিয়ে ভালো সময় আসবে আমাদের সামনে। তো আমার জন্য প্রত্যেকটা মোমেন্ট অফ দ্য ডে রাইট নাও ইজ দ্যাট, মাথায় এরকম একটা ইয়ে হয়ে গেছে যে মেয়েটা জাস্টিস কবে পাবে, কবে ওই সত্যি কথা বলতে গেলে জানোয়ারগুলোকে মারা হবে, কবে হবে, আদৌ হবে, হবে তো কবে হবে। যাই হোক, এগুলো নিয়ে প্রচণ্ড প্রিয়কুপায় ছিলাম বিগত 7-8 দিন, আপনারা জানেন আমরা সকলেই ছিলাম। লেটস হোপ ফর দ্য বেস্ট, কারণ হোপ করা ছাড়া কোনো উপায় নেই। আর আগামীকাল এই পাটুলি ক্রসিং থেকে গাঙ্গুলিবাগান অবধি আমাদের একটা মিছিল হচ্ছে, সকল ইউটিউবার ইনফ্লুয়েন্সার সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সবাই একসাথে, আপনারা পারলে আসবেন। এবং আরেকবার আপনাদের সকলকে অনেক 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 ধন্যবাদ আমার জন্মদিনে আমাকে উইশ করার জন্য। প্লিজ রেগে যাবেন না, সকলকে ইন্ডিভিজুয়ালি উত্তর দেওয়া সম্ভব হয়নি সেই জন্য, বাট আপনারাও খুব ভালো থাকবেন, উইশ করার জন্য অনেক থ্যাংকস। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম, বাই।